নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য যে রহস্য গল্প নিয়ে এলাম সেটি লিখেছেন সৈয়দ মুস্তাফা সিরাজ। লেখকের জন্ম হয় 1930 সালের 14 অক্টোবর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় এবং তার মৃত্যু হয়েছে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতাতে। তিনি অসংখ্য গল্প উপন্যাসের মধ্য দিয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন। তার সৃষ্ট গোয়েন্দা চরিত্রটি কর্নেল নীলাদ্রি সরকার এবং তার সহকারী ছিলেন জয়ন্ত। লেখকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের গল্প দ্বিখণ্ডিত। আজকাল সমর বিভাগের অফিসারদের অনেককেই দেখা যায় রিটায়ার করে চাষবাসে মন দিচ্ছেন। দিল্লি থেকে হরিদ্বার যাবার রাস্তায় চিকারি নামে একটা গ্রাম পড়ে। গ্রাম থেকে 3 কিমি এগোলে একটা ক্যানেল। ক্যানেলের পাড়ে 40 একর জমি নিয়ে মেজর হরগোবিন্দের খামার। ইনি অবশ্য সমর বিভাগে নামকরা ডাক্তার ছিলেন, কবছর আগে রিটায়ার করে এখানে চাষবাস করছেন। পুরো জমিটা কাঠের খুঁটি পুঁতে কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা হয়েছে। ক্যানেলের সাঁকো পেরিয়ে গেলে সামনেই খামারের গেট। গেটের মধ্যে ঢুকলে দেখা যাবে একতলা 4টে ইটের ঘর, টানা বারান্দা, আরেকটু তফাতে গুদাম ঘর আর কৃষি যন্ত্রপাতি রাখার আটচালা। মেজর ডক্টর হরগোবিন্দ যান্ত্রিক পোথায় নিজেই চাষবাস করেন, বৃদ্ধ বলে মনেই হয় না, যদিও বয়স 65 পেরিয়ে গেছে। তার আর এক নেশা সমাজসেবা। এলাকার গ্রামে ঘুরে ঘুরে লোকের অসুখ বিসুখের চিকিৎসাও করে। খামারের একটা ঘরে ডিসপেন্সারি রয়েছে, কম্পাউন্ডার আছে একজন, তার নাম রঘু রামাইয়া। চিকারির লোক একজন রাঁধুনি আছে, তার নাম নারুলা, সে নৈনিতালের বাসিন্দা। রাঁধুনি হলেও সব কাজে সে পাকা। এছাড়া আছে চাষবাসে সাহায্যের জন্য 2 লোক, অমরনাথ আর শিবু। দারোয়ান আছে একজন, তুম্বেরিলাল। খামারের দিন রাতের বাসিন্দা বলতে এই 5 এবং মেজর ডক্টর হরগোবিন্দ নিজে। মেজর সাহেবের একমাত্র সন্তান বলতে মেয়ে ধরিত্রী, সে থাকে দিল্লিতে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, মাঝে মাঝে বাবার কাছে ছুটি কাটাতে আসে। মেজর সাহেবের স্ত্রী অনেকদিন আগেই মারা গেছেন। মার্চের শেষ দিকে গম কেটে নেওয়ার পর ধান চাষ করা হয়েছে। ভুট্টার ক্ষেতে মানুষ সমান উঁচু ঝাড় হয়েছে। বাইরে ঠিকা মজুরনিরা খামারে এসে মাড়াই করা গম থেকে কুটো সাফ করছে। খামারে কাজের ব্যস্ততা এখন। মেজর সাহেব খামারের শেষ দিককার ছোট পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছেন, মাছের পোনা খেলে বেড়াচ্ছে। তার পায়ের কাছে দাঁড়িয়ে আছে প্রিয় কুকুর রেক্স, অতিকায় অ্যালসেসিয়ান। সেও মনিবের মতো জলের দিকে তাকিয়ে আছে। মেজর হঠাৎ একটু নড়ে উঠলেন, ঘড়ি দেখলেন বিকেল 4:20। ধরিত্রীর আসার কথা বিকেল 4:00 মধ্যেই। গাড়ি নিয়েই আসবে সে, দেরি হচ্ছে কেন? ঘুরে ঘুরে অনেক দূরে হাইওয়ের দিকে তাকালেন। এই সময় রেক্স চাপা গড়গড় শব্দ করে পুকুরের পশ্চিম পাড়ে ভুট্টার ক্ষেতের দিকে দৌড়াল। মেজর ডাকলেন, রেক্স রেক্স। রেক্স গ্রাহ্য করল না। ভুট্টার ক্ষেতের ধারে গিয়ে সে অনবরত গড়গড় করতে লাগলো। ক্ষেতের ওপাশে কাঁটা তারের বেড়া আছে, বেড়ার ওপাশে খানিকটা পাথুরের জমি, ঝোপ জঙ্গলে ঢাকা, তার ওদিকে একটা জঙ্গল ভরা টিলা। একসময় চিকারি উপত্যকা সম্পূর্ণ অনাবাদি পড়েছিল। ক্যানেল হওয়ার পর
চাষবাস শুরু হয়েছে কোথাও কোথাও। রেক্স নিশ্চয়ই কোনো জন্তু জানোয়ার দেখেছে। মেজর সাহেব আরও কয়েকবার ডেকে তার দিকে পা বাড়ালেন। কাছাকাছি কোনো লোক নেই। খেতে ধারে গিয়ে রেক্সের পাশে গিয়ে মেজর হরগোবিন্দ বললেন, কি হয়েছে রেক্স, রাগ করছো কার ওপর? রেক্স ঘুরে একবার তার মুখের দিকে তাকালো, তারপর ফের গড়গড় করতে লাগলো। মেজর সাহেব ওর গলায় স্নেহের থাপ্পড় মেরে বললেন, দুষ্টু ছেলে। ও কিছু না, কিছু না, খরগোশ নয়তো বন বেড়াল দেখেছ, নাকি সাপ দেখতে পাচ্ছ? তারপর রেক্স একটা অদ্ভুত কাণ্ড করল, দু পা সামনে তুলে বিটকুটে একটা শব্দ করে উঠল। মেজর হরগোবিন্দ সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠলেন, বাস্টার্ড, স্কাউন্ডেল, রোগ। তারপর বন্দুকের শব্দ শোনা গেল একবার মাত্র। মেজর সাহেব পড়ে গেলেন। রেক্স লাফ দিয়ে ভুট্টার ক্ষেতে ঢুকল, ঢুকেই কিন্তু বেরিয়ে এলো তক্ষুনি। মনিবের বুক শুকতে শুরু করল। মেজর সাহেবের চিৎকার শুনতে পেয়েছিল অমরনাথ। সে পাম্প চালিয়ে সামান্য দূরে ধানের জমিতে সেচ দিচ্ছিল। চিৎকারের পর বন্দুকের শব্দ এবং মেজর সাহেবকে পড়ে যেতে দেখে সে দৌড়ে চলে এলো। এসে দেখল মেজর হরগোবিন্দের কপালে একটা ছোট্ট ক্ষতচিহ্ন, ভুট্টা ক্ষেতের ধারে নালায় পড়ে আছেন। অমরনাথ বিকট হাঁকডাক করে খামারের লোকজনকে ডাকতে লাগলেন, কে কোথায় আছো, এসো এসো এখানে। পরদিন সকালে এই ঘটনা খবরের কাগজে বেরোয় এবং তখন আমি দিল্লিতে দৈনিক সত্যসেবক পত্রিকার একটা অ্যাসাইনমেন্টে এসেছি। উঠেছি হোটেল রঞ্জিতের একটা সিঙ্গল স্যুটে। কম খরচে ব্রেকফাস্ট খেতে নিচের কমিউনিটি হলে এসে দেখা হয়েছে সর্বঘটে বিরাজমান আমার বৃদ্ধ বন্ধু কর্নেল নীলাদ্রি সরকারের সঙ্গে। হ্যালো ওল্ড ঘুঘু, সত্যি কি আপনি, নাকি আপনার ছদ্মবেশে কোনো সাংঘাতিক বদমাশকে দেখছি? কর্নেল হো হো করে হেসে বললেন, হ্যালো ডার্লিং, তুমি ও জয়ন্ত চৌধুরীর ছদ্মবেশে নিশ্চয়ই কোনো লম্পট প্রবণ নও। বাই জোব জয়ন্ত, তোমার পাশে গত রাতে এক ছাক সুন্দরীকে দেখে আমি ভয় পেয়ে আড়ালে গা ঢাকা দিয়েছিলাম। গত রাতে আমাকে দেখেও আপনি গা ঢাকা দিয়েছিলেন? দুঃখের ভঙ্গি করে বলল, নিন আরি নিন। কর্নেল একটা হাত টেনে নিয়ে সস্নেহে বললেন, বৎস জয়ন্ত, যুবক যুবতীরা যখন মন খুলে আলাপ করছে তখন সেখানে আমার মতো বৃদ্ধদের নাক না গলানোই ভালো। যাক, আমি তোমার জন্য এখানেই ওত পেতে দাঁড়িয়েছিল। কোনার দিকের একটা টেবিলে আমরা বসলাম। দিল্লিতে এলে আমার বরাবর বড্ড নিষ্প্রাণ লাগে সবকিছু। কর্নেলকে পেয়ে কি যে ভালো লাগছিল। কফি খেতে খেতে আবোল তাবোল নানা গল্পগাথা চলতে লাগলো। তারপরে বললাম, এবেলা আমার কোনো কাজ নেই, চলুন কোথাও বেরিয়ে পড়া যাক। কর্নেল আমার মুখের দিকে তাকিয়ে থাকলেন কয়েক সেকেন্ড, ওকে গম্ভীর দেখাচ্ছিল। তারপর বললেন, আমার বরাতটাই এই জয়ন্ত, যেখানেই যাই যেন এক ইন্টারনাল মার্ডারার আমার সামনে একটা করে লাশ ফেলে দিয়ে আড়ালে মুখ টিপে হাসে। বুঝতে না পেরে বললুম, কেন, এখানে এসেই খুনির পাল্লায় পড়েছেন বুঝি? পড়ে গেছি বলতে পারো, কর্নেল দুঃখিত মুখে বললেন। আজকের কাগজে আশা করি তুমি খবরটা দেখেছো জয়ন্ত। দেখেছি, চিকারি না কোথায় একটা ফার্মে কে খুন হয়েছে, সে তো 40 কিমি দূরে। আপনার সঙ্গে একেশের কি সম্পর্ক? কর্নেল হাসলেন একটু, আমার বরাত জয়ন্ত, মেজর ডক্টর হরগোবিন্দ আমার অনেক কালের বন্ধু, প্রায় লিখতেন চলে আসুন দারুণ জায়গা, এবং সত্যি বলতে কি গত পরশু ওর টেলিগ্রাম পেয়েই প্লেনে কাল সন্ধ্যায় পৌঁছেছি। রাতে যাবার সুবিধা করতে পারিনি, তারপর তোমাকে দেখলুম,
ভাবলুম সকালে জয়ন্তকে ধরে নিয়েই রওনা দেব। একটু খটকা লাগলো, বললুম, টেলিগ্রাম পেয়ে মানে? কর্নেল চাপা স্বরে বললেন, ভারী অদ্ভুত ব্যাপার, টেলিগ্রামে মেজর সাহেব যা লিখেছিলেন তার মানে আমার খামারে এলে এক বিচিত্র রহস্যের খোঁজ পেয়ে যাবেন, এক্ষুনি চলে আসুন, দেরি করলে মজা পাবেন না, ফুরিয়ে যাবে। এখন বুঝলে জয়ন্ত, মেজর হরগোবিন্দের মতো রাজবাড়ি মানুষ সব সময় তাকে সিরিয়াস প্রকৃতির দেখেছি, তিনি এমন একটা টেলিগ্রাম করায় কৌতূহলী হয়ে উঠেছিল। এ আমার স্বভাব নাকি ইন্টুইশন? তারপর আজ সকালের কাগজে মেজর সাহেবের হত্যাকাণ্ড দেখেই চমকে উঠেছি। জানি কর্নেল, আপনার মাথার পোকাগুলো রহস্যের গন্ধে কটকট করে কামড়াতে থাকে, তা যাই বলো জয়ন্ত, এখন কিন্তু মেজর সাহেবের রহস্য কথাটা যে নিছক আমার কথা ছিল না তা আশা করি বুঝতে পারছো। পারছি, আপনি তাহলে চিকারি খামার বাড়িতে যাচ্ছেন? অলবাত যাচ্ছি, এবং তুমিও যাচ্ছ, কিন্তু কোনো কিন্তু নয় জয়ন্ত, বরং তুমি তোমার কাগজের জন্য একটা বাড়তি স্টোরি পেয়ে যাচ্ছ, আমায় ধন্যবাদ দেওয়া উচিত ডার্লিং। একটু পরেই আমরা দুজনে বেরিয়ে পড়লাম, হোটেলে রিজার্ভেশন থাকলো, শিগগির ফেরার ইচ্ছে ছিল আমার, তাই সঙ্গে বিশেষ জিনিসপত্র নিলাম না। কর্নেল অবশ্য সঙ্গে সব কিছুই নিলেন, সেই প্রজাপতি ধরা জাল, বাইনোকুলার, কীটপতঙ্গ সংক্রান্ত প্রকাণ্ড নোটবইটাও, আর ওর ক্যামেরার কথা না বললেও চলে, অন্ধকারে ছবি তুলতে পারা ওই অদ্ভুত ইলেকট্রনিক ক্যামেরা যা সবসময় ওর গলায় ঝুলে। কর্নেল এক বন্ধুর জিপ গাড়ি আগে থেকেই ম্যানেজ করে রেখেছিলেন, সেই জিপে আমরা রওনা দিল। চিকারি খামার বাড়িতে গিয়ে যে ঘটনা শুনলাম তা গোড়ায় বলেছি। মেজর হরগোবিন্দ প্রভাবশালী লোক ছিলেন, তার প্রমাণ পাওয়া যাচ্ছিল, খামার বাড়ি পুলিশে ছয়লাভ, দিল্লি পুলিশে ক্রাইম বেঞ্চের রথী মহারথীরা সেখানে হাজির হয়েছেন, সিআইডি ইন্সপেক্টর অজিত লাল সাঠের সঙ্গে কর্নেলের আগেই পরিচয় ছিল, তাই পুলিশের দঙ্গলে ঢুকে পড়তে আমাদের অসুবিধা হলো না। তার উপর নিহত মেজর সাহেবের মেয়ে ধরিত্রী কর্নেলকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল, চাচাজি আমার মনটা নরম হয়ে গেল, হতভাগ্য মেয়েটা পৃথিবীতে একেবারে একা হয়ে গেল, হারানো মায়ের অভাব বাবা তাকে বুঝতে দেননি একটুও, এবার ওর দুঃখে সান্ত্বনা দেবার কেউ রইল না। কর্নেল হয়তো ওর বাবার হত্যাকারীকে ধরিয়ে দিতে পারবেন এই পর্যন্ত, তার বাবাকে তো ফিরিয়ে দিতে পারবেন না। কর্নেলের পাশে পাশে থাকার ফলে পুলিশের তদন্তের ব্যাপারটা আমার কিছুটা লক্ষ্য করার সৌভাগ্য হলো। মেজর সাহেব পুকুর পাড়ের ঠিক নিচে ভুট্টা ক্ষেতের গায়ে ছোট্ট নালায় গুলি খেয়ে পড়ে গিয়েছিলেন, সেখানে আমরা আসার আগেই মোটামুটি তদন্ত হয়ে গেছে। ইন্সপেক্টর মিস্টার সাঠে কর্নেলকে নিয়ে আবার সেখানে গেলেন। পুকুরটা খামারের একেবারে দক্ষিণ প্রান্তে, চারকোনা ছোট্ট পুকুর, জলপাড়ের কিনারা অবধি ভরা, চারিদিকের পাড়ে পেয়ারা, আপেল, পিচ ইত্যাদি ফলের গাছ আছে প্রচুর, তবে গাছগুলো ঘন নয় বলে ভেতরে কেউ দাঁড়ালে বাইরে থেকে দূর থেকেও তাকে দেখা যাবে। পুকুরের পশ্চিম পারে শেষ প্রান্তে ঢালু, তিন হাত চওড়া, ঘাসে ভরা জমির নিচে নালা, নালাটা দুহাত চওড়া, সেখানে ডান পাশে কাত হয়ে মেজর সাহেব পড়েছিলেন, গুলিটা লেগেছিল ঠিক কপালের মধ্যিখানে। মিস্টার ষাটের ধারণা নালার পশ্চিমে ভুট্টা ক্ষেতের ভিতর থেকে আততায়ী গুলি ছুঁড়েছিল, কিন্তু এটাই আশ্চর্য, ভুট্টা ক্ষেতের জমিটা ভিজে হওয়া সত্ত্বেও কোথাও কোনো পায়ের ছাপ নেই, অথচ রেক্স ওই জমির দিকে তাকিয়েই গর্জন করছিল, এবং মেজর গুলি খেয়ে পড়ার পর সে ওই জমির মধ্যে ঢুকেই ফিরে এসেছিল, রেক্সের পায়ের দাগ তার প্রমাণ পাওয়া যাচ্ছে। রেক্স দুপা তুলে অদ্ভুত একটা ভঙ্গি বা করেছিল কেন? মেজর সাহেব কাকে দেখতে পেয়ে কিংবা অনুমান করে গালাগালি করেছিলেন?
গতকাল বিকেল 4:20 ঘটনাটা ঘটেছে এবং এর যে বিবরণ গড়ায় দিয়েছি তা বাবুর্চি নারুলার বর্ণনা থেকে। নারুলা ওই সময় নাকি পুকুরের পুব পারে অরহর ক্ষেতের ধারে দাঁড়িয়েছিল এবং সব লক্ষ্য করেছে। এমনকি মেজর সাহেব যখন ঘড়ি দেখেন সেও তার ঘড়িতে সময় দেখেছিল 4:20। ধরিত্রীর আসার কথা 4:00, তাও সে জানে। তার বিবৃতি থেকেই পুলিশ ঘটনা এভাবে সাজিয়েছে এবং আমি অবিকল সেভাবেই বর্ণনা করেছি। কিন্তু নারুলা আজ সকালে পুলিশের জেরার চোটেই এইসব কথা কবুল করেছে। তার আগে পর্যন্ত সমস্ত ব্যাপারটা সে চেপেছিল। এমনকি বন্দুকের শব্দ শুনে এবং দূর থেকে মেজরকে পড়ে যেতে দেখে অমরনাথ যখন দৌড়ে যায় তখনও সে পুব পাড়ে অরহর ঝোপে দাঁড়িয়েছিল। কেন? তার জবাবে নারুলা বলেছে, হতভম্ব হয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম স্যার, একেবারে মাথা ঠিক ছিল না। পুলিশের জেরা করা অবধি হতভম্ব হয়ে থাকাটা কাজের কথা নয়। বিশেষ করে নারুলা যে ওখানে দাঁড়িয়েছিল তা দূর থেকে এক মজুরনি কুন্তির চোখে না পড়লে সে হয়তো সব চেপেই থাকত। কেন? নারুলার ওই এক কথা, হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলাম স্যার, মাথা ঠিক ছিল না। কুন্তির সাক্ষেই নারুলাকে জেরা করা হয়েছে বোঝা যায়। তারপর তথ্য গোপনের অপরাধে তাকেও গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আমরা যখন গেছি তখনও তাকে খামার থেকে হাজতে নিয়ে যাওয়া হয়নি, সরেজমিনে আরও জেরা করার জন্য রাখা হয়েছে। এদিকে ফরেন্সিক এক্সপার্টরা তখনও এসে পড়েননি। ভুট্টা ক্ষেতের ভেতরে সাবধানে ঢুকে গেলেন কর্নেল এবং মিস্টার সাঠে। আমি আনমনে হাঁটতে হাঁটতে পুকুরের পশ্চিম পাড়ে এগিয়ে দক্ষিণ পাড়ে গেলুম। ওদিকটায় আপেল গাছই বেশি, শেষ দিকটায় কাঁটা তারের বেড়া আছে। ওখানে গাছগুলো বেশ ঘন ও ঝোপের মতো দাঁড়িয়ে আছে, যত পাতা তত ফল। সেই সময় চোখে পড়ল একটা আপেল গাছের তলায় গোড়া ঘেঁষে খানিকটা শুকনো পাতা জড়ো করা হয়েছে। এতে অস্বাভাবিক কিছু হয়তো ছিল না, সবগুলো গাছের তলাতেই শুকনো পাতা পড়ে আছে প্রচুর। কিন্তু ওই গাছটার গোড়ায় জড়ো করা পাতাগুলো দেখে মনে হলো এভাবে তো আপনা আপনি পাতাগুলো জড়ো হওয়ার কথা নয়, অথচ কাঁটার দাগ নেই, মাটিটা শুকনো। পাতাগুলোর কাছে হাঁটু দুমড়ে বসে একটা শুকনো কাঠি দিয়ে সরাতে থাকলো। তারপর আঁতকে উঠলাম। বেলা প্রায় 11টা বাজে, কড়া রোদ্দুর, সূর্যের আলো পাতার ফাঁকে এসে পড়েছে এবং ঠিকরে পড়েছে একটা রুপোলি রিভলভারের গায়ে। ভালো করে পাতাগুলো যেই সরিয়েছি আমার পেছনে পায়ের শব্দ শুনলাম। শব্দটা শুনে মুখ ঘুরিয়ে দেখতে যাচ্ছি আচমকা মাথার পেছনে যেন একটা বিশাল পাহাড় এসে পড়ল। তীব্র যন্ত্রণা এবং মাথা ঘুরে উঠল, তারপর আর কিচ্ছু মনে নেই। অতক্ষণ পরে জানি না কানে এলো দূর থেকে কে যেন চেনা গলায় আমাকে ডাকছে, জয়ন্ত, জয়ন্ত। আরো 1 মিনিট হয়তো দেরি হলো ব্যাপারটা বুঝতে, তারপর চোখ খুলে অবাক হয়ে গেলাম। আপেল গাছের তলায় শুকনো মাটিতে শুয়ে আছি, হুড়মুড় করে উঠে বসলাম। তারপর মনে পড়ল ব্যাপারটা, তাকিয়ে দেখি জড়ো করা পাতার মধ্যে রিভলভারটা নেই। খামার বাড়ির একতলা 4 ঘরের কথা আগেই বলেছি। গেটের দিকে শেষ ঘরটা অতিথিদের জন্য ব্যবহার করা হয়, সেই ঘরে আচ্ছন্ন অবস্থায় শুয়ে থেকেছি, অর্থাৎ আমাকে শুয়ে রাখা হয়েছে বিকেল অবধি। হয়তো ঘুমিয়েও থাকবো। দিল্লি পুলিশের সঙ্গে যে ডাক্তার ভদ্রলোক এসেছেন তার নাম নওল কিশোর সিং, তিনিই আমাকে ওষুধপত্র খাইয়েছেন, খোঁজ খবর নিয়েছেন সবসময়। বিকেলে যখন উঠে বসলুম তখন মাথায় ব্যথা এবং আচ্ছন্ন ভাবটা আর নেই, কিন্তু ব্যান্ডেজটা রয়েছে। দেখলুম ঘরে আমি একা, জানালার পর্দা সরিয়ে খামার বাড়ির ভেতরটা লক্ষ্য করলাম। দূরে কর্নেলকে দেখা গেল, তার সুপ্রসিদ্ধ টাকে বিকেলের লালচে রোদ চকচক করছে, অনবরত দাড়ি চুলকোচ্ছেন এবং মিস্টার সাঠের সঙ্গে কথা বলছেন। জনাগত কনস্টেবল পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে। খামারের জমিগুলোতে কোথাও কোনো লোক নেই। সামনের প্রাঙ্গণে সম্ভবত খামারের কর্মচারীরা মারাই করা গমের পাঁজার কাছে চুপচাপ দাঁড়িয়ে আছে। পায়ের শব্দ হতেই দ্রুত ঘুরে দাঁড়ালাম, জীবনে এই প্রথম ঠকে শিখেছি।
কিন্তু না, কোনো বেরসিক আততাই এক টুকরো পাথর দিয়ে আমার মাথার পিছনে আঘাত করতে ঘরে ঢোকেনি। ধরিত্রী এসেছে। ধরিত্রী বলল, মিস্টার চৌধুরী, আপনার এখন শরীরটা কেমন? আমি এখন সম্পূর্ণ সুস্থ বলে বিছানায় হেলান দিয়ে বসলাম। ধরিত্রী কোনার সোফায় বসল। তার সুন্দর মুখে শোকের চিহ্ন স্পষ্ট, গাম্ভীর্য থমথম করছে, কিন্তু মানসিক দৃঢ়তার পরিচয় রয়েছে। ধরিত্রী বলল, কফি এসে পড়বে এখনই, কফিটা খেয়ে নিন, আরও চাঙ্গা হয়ে উঠবেন। বললুম, আচ্ছা মিস সিং, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করব। ধরিত্রী একটু হাসবার চেষ্টা করে বলল, না না, মনে করার কি আছে, বলুন না। মেজর সাহেব, মানে আপনার বাবাকে কে খুন করেছে বলে আপনার ধারণা? ধরিত্রী এক মুহূর্ত চুপ করে থেকে নখ খুঁড়তে খুঁড়তে বলল, দেখুন মিস্টার চৌধুরী, পুলিশ আমাকে এ প্রশ্ন করেছে, বলেছি আমার মাথায় আসছে না, বাবার সঙ্গে কারো শত্রুতা ছিল না, ছিল না একথা আমি জোর দিয়েই বলবো। হয়তো একটু সিরিয়াস টাইপ এবং রাগী বা জেদিও ছিলেন খানিকটা, তাই বলে তার সঙ্গে কারো শত্রুতা ছিল না, থাকলে নিশ্চয়ই আমি জানতাম। বাবা কোনো কথা আমাকে কোনোদিন গোপন করতেন। শুনলাম গতকাল আপনার আসার কথা ছিল 4টা নাগাদ, 5:30টায় এসে পৌঁছেছিলেন। প্রশ্নটা গোয়েন্দার মতো হয়ে গেল নিশ্চয়ই। ধরিত্রী যেন একটু ক্ষুব্ধ হল। আমার কাছে গোয়েন্দাদের প্রশ্ন সে হয়তো আশা করেনি। গম্ভীর হয়ে বলল, পুলিশেরও ওই একই কথা, এর সঙ্গে বাবার মার্ডারের ঘটনার কি যোগাযোগ আছে বুঝতে পারছি না। একটু অপ্রস্তুত হয়ে বললাম, না না, জাস্ট মাথায় এলো প্রশ্নটা, আপনি তো জানেন আমি পুলিশ নই, শখের গোয়েন্দাও নই, খবরের কাগজের রিপোর্টার। এ নিছক কৌতূহল মিসিং। ধরিত্রী এ কথায় আবার একটু হাসল, বলল, দিল্লিতে আমার এক বন্ধুর সঙ্গে বেরিয়ে আটকে পড়েছিলাম, সেই জন্যই 1.5 ঘন্টা দেরি হয়ে গিয়েছিল, এতে কোনো সিরিয়াস ব্যাপার নেই। এই সময় যে কফির ট্রে হাতে ঘরে ঢুকলো তাকে দেখে হাঁ করে রইলাম, সেই বাবুর্চি নারুলা। ব্যাপার কি, তাকে ছেড়ে দিল যে পুলিশ? নারুলা ট্রে রেখে দাঁড়ালো। ধরিত্রী বলল, ওদের ডেকে নিয়ে এসো, বলো কফি রেডি। নারুলা চলে গেল। বললুম, পুলিশ ওকে অ্যারেস্ট করেছিল, ছেড়ে দিল বুঝি? ধরিত্রী বলল, হ্যাঁ, বেচারার উপর খামোকা সন্দেহ, ও খুব ভালো মানুষ, নিরীহ প্রকৃতির, বাবা ওকে খুব বিশ্বাস করতেন, সেই ছেলেবেলা থেকে নারুলা আমাদের ফ্যামিলিতে আছে, কোনো সময় এতটুকু অবিশ্বাসের কাজ করেনি, কিন্তু মার্ডারের ঘটনা চোখে দেখেও চেপে রেখেছিল। ওটা আপনাদের ব্যাখ্যার ভুল মিস্টার চৌধুরী, নারুলা বেচারা বরাবর ওইরকম ভীতু আর বোকা, বলে ধরিত্রী উঠে গিয়ে দরজার কাছে দাঁড়ালো। কর্নেল মিস্টার সাঠে এবং ডক্টর সিং কথা বলতে বলতে আসছেন শোনা গেল। তাদের অভ্যর্থনা করতেই ধরিত্রী এগিয়ে গেল। কর্নেল ঘরে ঢুকে বললেন, হ্যালো ডার্লিং, আশা করি এখন মগজের আচ্ছন্নতা সম্পূর্ণ কেটে গেছে, ডক্টর সিংয়ের চিকিৎসার প্রতি আমার আস্থা প্রচুর। কর্নেল হেসে উঠলেন হো হো করে, সবাই হাসলেন। সোফায় বসে ডক্টর সিং বললেন, ব্যথা কমেছে তো মিস্টার চৌধুরী? ঘাড় নাড়লুম। মিস্টার সাঠে বললেন, তাহলে কফি খেতে খেতে অসমাপ্ত আলোচনাটা সেরে নেওয়া যাক, কি বলেন কর্নেল? কর্নেল বললেন, স্বচ্ছন্দে। ধরিত্রী কফিতে দুধ মিশিয়ে পেয়ালাগুলো প্রত্যেকের হাতে তুলে দিল। তারপর নির্দ্বিধায় বিছানায় আমার সামনে তফাতে পা ঝুলিয়ে বসল। ডিটেকটিভ ইন্সপেক্টর মিস্টার সাঠে বললেন, .38 ক্যালিবারের রিভলভার থেকে গুলি ছোঁড়া হয়েছে, ফরেন্সিক এক্সপার্টদের রিপোর্ট এবং মর্গের রিপোর্টও তাই বলছে। এদিকে জয়ন্তবাবুও একটা রিভলভার দেখেছিলেন আপেল গাছের গোড়ায়, শুকনো পাতার তলায় ঢাকা ছিল। এখানে দুটো প্রশ্ন ওঠে। এক, রিভলভারের পাল্লার মধ্যে ছিলেন মেজর সাহেব,
তাহলে নিশ্চয়ই তাকে কাছেই দেখতে পেয়েছিলেন। দুই, রিভলভারটা খুনি কাছাকাছি জায়গায় লুকিয়ে রেখেছিল, অকুস্থল থেকে মাত্র 50-60 হাত দূরে। সে মার্ডার ওয়েপন নিয়ে যাবার সুযোগ পায়নি, কিন্তু সারাটা রাত গেল, গত রাতে অন্ধকারও ছিল, চাঁদ ওঠে রাত 3টের পর। ওখানে রাতে কোনো পুলিশও ছিল না, ডেড বডি অলরেডি দিল্লি মর্গে পাঠানো হয়েছিল রাত 8:30 নাগাদ। অথচ রিভলভারটা আজ দুপুর অবধি কেন ওখানে রইল বলে মিস্টার সাঠে কর্নেলের মুখের দিকে তাকালেন। এ ব্যাপারে আপনার ধারণা কি কর্নেল? কর্নেল বললেন, গতকাল সন্ধ্যা থেকে আজ দুপুর অবধি পুলিশের পক্ষ থেকে পাশাপাশি জায়গাগুলো ভালো করে খুঁজে দেখার চেষ্টাই হয়নি। আগে এই ত্রুটিটা কি আপনি স্বীকার করবেন মিস্টার সাঠে? মিস্টার সাঠে একটু হেসে বললেন, স্বীকার না করার কারণ তো দেখি না। আসলে কি হয়েছিল জানেন কর্নেল? আমরা ধরেই নিয়েছিলাম গুলি ছোঁড়া হয়েছে বন্দুক থেকে এবং আততায়ী ভুট্টা ক্ষেতের মধ্যে অনেকটা দূরে দাঁড়িয়ে টিপ করেছিল। আমাদের ভুলের জন্য দায়ী, বাধা দিয়ে কর্নেল বললেন, নারুলার স্টেটমেন্ট। ঠিক বলেছেন, নারুলা ঘটনাস্থল থেকে আন্দাজ 150 গজ দূরে মেজর সাহেবের একেবারে পিছনে ছিল। অরহর ঝাড়ের কাছে দাঁড়ালে মেজর সাহেবের কাঁধ থেকে মাথাটুকুই দেখা যায়, তাছাড়া তখন নারুলার চোখের সামনে সূর্য। তার ভুলই দেখার কথা, তার ভুলেই আমাদেরও ভুল। কর্নেল বললেন, দ্যাটস কারেক্ট, মেজর সাহেবের কপালের মাঝামাঝি জায়গায় গুলি লেগেছিল, অথচ ভুট্টা ক্ষেতে কোনো পায়ের দাগ নেই। তার মানে আততায়ী ছিল তার বাঁদিকে, অর্থাৎ দক্ষিণ দিকে। এদিকে মেজর সাহেবের ডান পায়ের জুতোর ডগা নালার গভীর দাগ ফেলেছে, আর একটি কারণ হতে পারে মুখ ঘুরিয়ে বাঁদিকে তাকিয়ে আততায়ীকে দেখতে পেয়েছিলেন, এবং গুলি লাগার সঙ্গে সঙ্গে আগে ডান পা নালায় পড়ে যাবার কথা। পা নালার গায়ে পড়েছিল, ঘষ্টানো দাগ রয়েছে। মিস্টার সাঠে বললেন, মেজর সাহেবের বাঁদিকে বেড়া অবধি দূরত্ব হচ্ছে মাত্র 16 গজের সামান্য বেশি। নালাটা বেড়া অবধি গিয়ে পশ্চিমে ঘুরে ভুট্টা খেতে ঢুকেছে। ঘটনাস্থল থেকে 7 গজ দূরে নালার ধারে ধারে বেড়া পর্যন্ত বন, অরহর ঝোপ। আততায়ী অরহর ঝোপেই ছিল পেতে। অতএব রেক্সো বাঁদিকে ঘুরে তাকে দেখে গড়গড় করছিল, নারুলা এটাও গুলিয়ে ফেলেছে। কর্নেল বললেন, রেক্স দুপা তুলে অদ্ভুত ভঙ্গি করেছিল, মাইন্ড দ্যাট। মিস্টার সাঠে চিন্তিত মুখে বললেন, ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট, আমাদের কেউ বলতে পারল না, কিংবা ইচ্ছা করেই বলল না। হয়তো রেক্স কাকে দেখে অমন ভঙ্গি করত, ধরিত্রী কি বলতে ঠোঁট ফাঁক করেছে দেখল, কিন্তু সে চুপ করে গেল, ব্যাপারটা শুধু আমারই চোখে পড়ল। ডক্টর সিং বললেন, এসব ব্যাপারে আমার জ্ঞানগম্যি বিশেষ নেই, তবে একটা কথা মনে হচ্ছে। কর্নেল বললেন, বলুন বলুন। ডক্টর সিং বললেন, আততায়ী রেক্সের সুপরিচিত। মিস্টার সাঠে বললেন, সে তো বোঝাই যায়, ওটা প্রথমেই আমরা ধরে নিয়েছি ডক্টর সিং। তাছাড়া সে মেজর সাহেবেরও খুব চেনা লোক, তাকে দেখে তিনি জোরে চেঁচিয়ে উঠেছিলেন, মানে বাস্টার্ড ইত্যাদি বলে গাল দিয়েছিলেন, এত জোরে যে 150 গজ দূর থেকে নারুলার কানেও গিয়েছিল তা। তা সে কথা আপাতত থাক, গোড়ার কথাতেই ফিরে যাই। কর্নেল, আমার দুটো প্রশ্ন সম্পর্কে আপনার ধারণা কি জানতে চেয়েছিলাম। কর্নেল অভ্যাস মতো দাড়ি চুলকোতে চুলকোতে বললেন, আততায়ী বাইরে থেকে আসেনি, আমারই ছিল। গুলি করার পর রিভলভারটা কয়েক গজ দূরে ডান দিকে, অর্থাৎ পূর্বে পুকুরের দক্ষিণ পাড়ে
আপেল গাছের তলায় লুকিয়ে রেখেছিল এবং ভালো মানুষ সেজে খামারের লোকের সঙ্গে ব্যস্তভাবে ছোটাছুটি করে বেড়াচ্ছিল। এছাড়া কি বলা যায়? তাহলে সে রিভলভারটা রাতে কোনো এক সময় সরাতে পারত? পারেনি তা বোঝাই যায়। কর্নেল একটু হাসলেন। ঘটনা ঘটে 4:20 নাগাদ। পুলিশ আসে 7:00 একটু পরে। এই 3 ঘন্টা লাশের কাছে মকুর মকুরসি এবং অমরনাথ আর শিবালু ছিল, নারুলাও ছিল। তাদের চোখ এড়িয়ে ওদিকে অস্ত্র সরাতে যাওয়া সম্ভব ছিল না। তারপর পুলিশ এসে তো সবাইকে জিজ্ঞাসাবাদ করে। আপনি এসেছিলেন কটায় যেন? 7:30। এসে আমি সবাইকে একে একে জেরা করার জন্য ওই বারান্দায় বসিয়ে রেখেছিল। তারপর সারা রাত ওই উঠোনে কনস্টেবল পাহারায় ছিল, আমিও উৎপেতে বসেছিলাম পাশের ঘরে। যদি কেউ কোনো মতলবে বেরোয় চোখে পড়ে। কর্নেল গম্ভীর মুখে বলে উঠলেন, রাইট রাইট। মিস্টার সাঠে বললেন, অথচ ব্যাটা খুনি দিব্যি জয়ন্তবাবুর মাথায় পাথর ঠুকে অস্ত্রটি হাতিয়ে কেটে পড়ল। বিব্রত মুখে মিস্টার সাঠে বললেন, মানে জাস্ট একটুখানি ভুট্টা খেতে ঢুকেছি কর্নেলকে নিয়ে, সেই ফাঁকে লোকটা ওখানে হাজির হয়েছে চুপি চুপি। হঠাৎ আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, আচ্ছা স্যার, শুনলুম মেজর সাহেবের একটা কম্পাউন্ডার ছিলেন, তিনি কোথায়? মিস্টার সাঠে বললেন, ও রঘুরামাইয়া তো, সে গতকাল দুপুরে ছুটি নিয়ে গ্রামে গিয়েছিল, তাকে আজ সকালে ডেকে আনা হয়েছে, সন্দেহজনক কিছুই পায়নি। ডক্টর সিং বললেন, কর্নেল সাহেব বলছেন খুনি খামারেরই কেউ, কিন্তু খামারের কাকে দেখে রেক্স গড়গড় করবে? কাকে দেখেই পা তুলে অদ্ভুত ভঙ্গি করবে? এবং কেনই বা মেজর সাহেব তাকে গাল দেবেন? কর্নেল বললেন, কড়া প্রশ্ন ডক্টর সিং, কিন্তু আপনি যে বললেন আমি নাকি বলেছি খুনি খামারেরই কেউ, ওটা ভুল শুনেছেন। আমি বলেছি খুনি যেভাবেই হোক খামারেই ছিল, তাকে নারুলা, অমরনাথ, শিবালু বা দারোয়ান তুম্বেরিলাল কিংবা মজুরনীরা অবশ্যই দেখতে পাওয়া উচিত ছিল, অথচ কেউ নাকি দেখতে পায়নি, নাকি দেখেও চেপে যাচ্ছে। মিস্টার সাঠে বললেন, জেরা যথেষ্ট করা হয়েছে, তেমন সন্দেহজনক কিছু দেখা যাচ্ছে না ওদের স্টেটমেন্টে। কর্নেল বললেন, আমার দৃঢ় বিশ্বাস মাঝে মাঝে খামারে এসেছে, গতকালও কোনো এক সময় থেকে সে খামারে, হয়তো আজ দুপুরে জয়ন্তকে অজ্ঞান করে রিভলভার নিয়ে সে কেটে পড়েছে। বলেই কর্নেল ঘুরে ধরিত্রীর দিকে প্রশ্ন শুনলেন, আচ্ছা ধরিত্রী, তোমার কাকা মিস্টার পরন্তরাম এখন তো কানাডায় আছেন, তাই না? ধরিত্রী ঘাড় নাড়ল, তাকে কি খবর দেওয়া হয়েছে? হয়েছে, ধরিত্রী জবাব দিল, জরুরি টেলেক্স পাঠানো হয়েছে গতকাল সন্ধ্যায়। কর্নেল একটু ভেবে নিয়ে বললেন, তাহলে আজ রাত কিংবা কাল সকালে উনি এসে পড়তে পারেন। এই সময় বারান্দায় শিকলে বেঁধে রাখা রেক্সের গড়গড় আওয়াজ শোনা গেল। ধরিত্রী অমনি বাইরে চলে গেল। মিস্টার সাঠে চিন্তিতভাবে বললেন, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এই, খুনি বাইরে থেকে এসেছিল, খুন করার পরেও খামারে থেকে গিয়েছিল, কারণ মার্ডার উইপেনটা সে কোনো কারণেই হোক সরাবার সুযোগ পায়নি। এই তো আপনার সিদ্ধান্ত কর্নেল? কর্নেল বললেন, জাস্ট এ প্রবাবিলিটি মিস্টার সাঠে, নিছক সম্ভাবনা। আমি বললুম, কিন্তু গুলি করার পর খুনি রিভলভার লুকিয়ে রাখতে গেল কেন? সে তো ওটা নিয়েই তক্ষুনি পালিয়ে যেতে পারত, মাঠের ওপাশে পাহাড় এবং জঙ্গল রয়েছে। কর্নেল মাথা দুলিয়ে বললেন, দ্যাটস রাইট জয়ন্ত, কিন্তু দেখা যাচ্ছে সেটা করেনি, খুনের পর রিভলভার লুকিয়ে রেখেছিল, অতএব খুনের পেছনে তার আরও উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তার খামারে থাকার দরকার ছিল।
অথচ কাছে অস্ত্র রাখার ঝুঁকি আছে, কারণ পুলিশ সবাইকে বডি সার্চ করবে, সবার জিনিসপত্র সার্চ করবে। এ রিস্ক সে নেয়নি। গুম হয়ে বললুম, তাও বটে। সত্যি কথা বলতে কি, গতকাল অদৃশ্য খুনির হাতের একটি মক্ষম চাটি খাওয়ার পর আমার এমন আতঙ্ক হয়েছিল যে ঘর থেকে বেরোতেই ভয় পাচ্ছিলাম। রাতটা কোনো রকমে কাটিয়ে দিলাম, সকালে কেটে পড়তে পারলে বেঁচে যেতাম, কিন্তু কর্নেল আমাকে ছাড়লে তো। অবশ্য রাতটা ভালোই ভালোই কেটেই গেল, কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটল না। ডক্টর সিং সন্ধ্যার পর দিল্লি ফিরে গেলেন। কর্নেল, মিস্টার সাঠে এবং অন্যান্য পুলিশ অফিসাররা কী সব গুজগুজ করছিলেন অনেকটা রাত অবধি, আমি তাতে নাক গলাইনি, বিছানায় শুয়ে বই পড়ে কাটিয়েছি। অনেক রাতে ঘুম ভেঙে বাইরে রেক্সের গর্জন শুনেছি, আর কর্নেলের নাসিকা গর্জন তো ছিলই। সকালে কর্নেল বললেন, এসো জয়ন্ত, একটু ঘোরাঘুরি করে আসি, কাল থেকে 22টা ঘন্টা তুমি ঘরের মধ্যে কাটাচ্ছ, এটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, মগজের জ্যাম ছাড়াতে খোলা হাওয়ার ঘোরাঘুরি করা দরকার। উদ্বিগ্ন হয়ে বললাম, কিন্তু ওই পুকুর পাড়ের হাওয়াটা স্বাস্থ্যকর নয়, বরং অন্য কোথাও হাওয়া খেতে যাওয়া যায়, অন্তত যেখানে কোনো ঝোপ জঙ্গল নেই। কর্নেল হাসতে হাসতে আমার হাত ধরে বললেন, আমরা ঝোপ জঙ্গলে ঢুকবো না, এসোই না। আমাদের জিপটা গ্যারেজ থেকে বের করে এনে দিল অমরনাথ। কর্নেল স্টিয়ারিংয়ে বসে পড়লেন, অমরনাথ নিজের কাজে গেল, আমি কর্নেলের ডান পাশে বসলাম। আমাদের জিপ গেট দিয়ে বেরিয়ে ক্যানাল ব্রিজ পার হয়ে মাঠের রাস্তায় পড়ল। এক ফালি পিচের সেই রাস্তা মেজর হরগোবিন্দের উদ্যমেই তৈরি। গতকাল সকালে এই রাস্তা দিয়েই আমরা দিল্লি থেকে এসেছিলাম। 3 কিমি দূরে চিকারি গ্রাম, ছোট বসতি, কিছু দোকানপাটও আছে। হরিদ্বারের দিকে যে বড় রাস্তাটা গেছে সেই গ্রাম তারই ধারে। বড় রাস্তায় উঠে ডাইনে ঘুরে গ্রামের শেষ প্রান্তে জিপ থেমে গেল একটা পিপুল গাছের তলায়। কতগুলো ছেলে মেয়ে খেলা করছিল, তারা এসে ভিড় করে দাঁড়ালো। কর্নেল হাসি মুখে পকেট থেকে এক গাদা চকলেট বের করে তাদের মধ্যে বিলি করে দিলেন। তারপর একজনকে বললেন, ভোমরলালের বাড়িটা কোথায়, ওকে ডেকে দেবে। সামনের উঁচু নিচু পাথর ভর্তি জায়গায় কুঁড়ে ঘর রয়েছে অনেকগুলো, গরিব লোকের বস্তি। ছেলেটি একটা ঘর দেখিয়ে দিয়ে বলল, ওই যে ভোমরলাল খুব বুড়ো হয়ে গেছে সাহেব, হাঁটতে পারে না। কর্নেল বললেন, ঠিক আছে, এসো জয়ন্ত। আমরা একটা খোলামেলা বাড়ির উঠানে গিয়ে দাঁড়ালাম। জিপ দেখে একটি মেয়ে অবাক চোখে তাকিয়েছিল, মধ্যবয়সী মেয়ে। কর্নেল ডেকে বললেন, ভোমরলালজির সঙ্গে দেখা করবো বোন। ভয় পাওয়া গলায় মেয়েটি বলল, আপনারা পুলিশের লোক? কর্নেল হাসলেন, না বোন, আমরা অন্য একটা কাজে এসেছি, আমরা পুলিশ হব কোন দুঃখে। মেয়েটি ঠোঁট কামড়ে কি যেন ভাবল, তারপর বলল, তাহলে কি কাজ? কর্নেল চাপা গলায় বললেন, আমরা দিল্লি থেকে এসেছি, সরকারের জমি জমা দপ্তরের লোক। শুনেই মেয়েটি চঞ্চল হয়ে উঠল, তক্ষুনি গুহার মতো পাথরের ঘরটার মধ্যে উঁকি মেরে কাকে কিছু বলল। তারপর একটা খাটিয়া এনে উঠানের পেয়ারা গাছের তলায় রাখল। আমরা বসলাম। একটু পরে গুহাঘরের দরজা দিয়ে খটখটে বুড়ো একটা লোক লাঠি ধরে বেরিয়ে এলো। আমাদের সামনে এসে সেলাম দিয়ে তারপর মাটিতে বসে পড়ল। মেয়েটি তার পাশে দাঁড়িয়ে বড় বড় চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। কর্নেল বললেন, ভোমরলালজি, আপনাকে অনুনয়ে বিরক্ত করলাম বলে আশা করি কিছু মনে করবেন না, কয়েকটা কথা আপনার কাছে জানতে চাই। ভোমরলাল বলল, আপনারা দিল্লি থেকে আসছেন? হ্যাঁ। সরকারের লোক? হ্যাঁ ভোমরলালজি। জমি জমা দপ্তরের অফিসার?
হ্যাঁ আপনার কাছে। বাধা দিয়ে ভোমরলাল বলল, আমার জমি ফেরত পাবো না পাবো আগে তাই বলুন হুজুর। কর্নেল হাসলেন, ফেরত পেতে হলে আগে আমার কথাগুলো জবাব দিতে হবে ভোমরলালজি। বেশ বলুন, মেজর হরগোবিন্দ সিং আপনার কত বিঘে জমি কিনেছিলেন? কিনেছিলেন? বিলকুল মিথ্যে, সে ছুটবাজি। ভোমরলাল প্রায় গর্জন করে উঠল। কেন, টাকা দিয়ে আপনার জমি কেনেননি মেজর সাহেব? জোরে মাথা দোলালো ভোমরলাল। তারপর বলল, উনি আমাকে রাস্তার ফকির করেছেন হুজুর, শুধু আমাকে একা নয়, এই চিকারি বস্তির আরো অনেকের জমি জবরদখল করে সবাইকে ফকির করে দিয়েছে। আমরা কত দরখাস্ত করেছিলাম উপরে, কোনো ফল হয়নি। তারপর শুনলুম কিনা দিল্লিতে সরকার বদল হয়েছে। আবার গত মাসে একখানা আর্জিতে সই করে পাঠিয়েছি, আপনারা এতদিনে এনকোয়ারিতে এলেন, তা বস্তিতে আরো সবাইকে ডাকুন, ডেকে সব শুনুন। কর্নেল বললেন, আপাতত আপনার কথাই শোনা যাক, কত বিঘে জমি ছিল আপনার? 12 বিঘে জমি হুজুর। আগে তো তেমন কিছু ফলতো না, বছর তিনেক আগে ক্যানেল হলো, তারপর সোনা ফলা জমি হয়ে গেল। কিন্তু চাষ দিতে গিয়ে বাধা পেলুম। মেজর সাহেব নাকি জমি সরকারের কাছে বন্দোবস্ত নিয়েছেন কবে, অথচ আমরা কত পুরুষ ধরে এই জমিতে চাষ করছি, খাজনাও দিয়েছি, কোনো কসুর ছিল না। একটা কথা জবাব দিন, আপনি কি মেজর সাহেবের কাছে কোনো সময় টাকা ধার নিয়েছিলেন? আমি টাকা ধার নিয়েছিলাম? কখনো না হুজুর। কোনো কাগজে কখনো সই দিয়েছিলেন? সই তো আজ পর্যন্ত কত কাগজে টিপ সই দিল। না মানে মেজর সাহেবের কাছে কোনো কাগজে টিপ সই দিয়েছিলেন কি? ভোমরলাল একটু ভেবে বলল, হ্যাঁ দিয়েছিলুম বটে, সবাই মিলে দিয়েছিলাম বটে, সবাই মিলে দিয়েছিল। কিন্তু সে তো হাসপাতালের দরখাস্তে হুজুর। মেজর সাহেব অনবরতই এখানে আনাগোনা করতেন, আমাদের নিয়ে মিটিং করতেন, বলতেন গায়ের উন্নতি করতে হবে, হাসপাতালে বসাতে হবে। কর্নেল বললেন, বুঝেছি। আচ্ছা আপনি যখন টিপসই দেন তখন গায়ের আরও সবাই সেখানে হাজির ছিল নাকি একাই দিয়েছিলেন? ভোমরলাল বলল, আমি তখন বস্তির মোড়ল ছিলাম হুজুর, আগে আমার টিপসই নিয়ে গেলেন মেজর সাহেব। আপনি যেখানে বসে আছেন সেখানে উনি বসে একটা কাগজে আমার সই নিলেন, তারপর বললেন, বাড়ি বাড়ি ঘুরে সই নিয়ে বেড়াচ্ছি ভোমরলালজি, কাকেও পাচ্ছি কাকেও পাচ্ছি না, খুব সময় লেগে যাচ্ছে। তো আমি বললুম, হুজুর মেজর সাহেব আপনি হুকুম দিলে গাঁওবালাদের ডেকে পাঠাতুম, একসঙ্গে সবার সই পেতেন। উনি বললেন, থাক, আমার একটু কষ্ট হচ্ছে, এই তো তোমরা সবাই কাজের লোক, আমিও কাজের লোক, আবার কখন আসার সময় পাই কে জানে। এক ছেলে দুই মেয়ে হুজুর, বড় মেয়ের গায়েই বিয়ে দিয়েছি, ওই যে দেখছেন ওই বাড়িতে। কুন্তি তো, ওকে চিনি। ভোমরলাল খুশি হয়ে বলল, আর ওই আমার ছোট মেয়ে যমুনা আমার কাছে থাকে, গত বছর বিধবা হয়েছে হুজুর, ছেলে পুলে নেই, শাশুড়িটা খুব বদমাস মেয়ে। তোমার ছেলের নাম কি যেন? মদনলাল হুজুর। হ্যাঁ মদনলালই বটে, সে কি করে? ড্রাইভার হুজুর, এই রাস্তায় বাস চালায়। বলে ভোমরলাল আরো গম্ভীর হয়ে গেল, ফের বলল, ছেলে তার বুড়ো বাবাকে দেখে না হুজুর, দেখছেন না কি অবস্থায় আছি। মদনলাল থাকে কোথায়? দিল্লিতে, সেখানেই বিয়ে করেছে, ভালো কামাচ্ছে হুজুর, আমাকে দেখাশোনা করে না। ভোমরলালের মেয়ে যমুনা বলে উঠল, ঝুট বলো না বাবা, দাদা দেখাশোনা করে না তো কে করে, তুমি ভারী নেমো খারাপ তো, দাদার নিন্দে করছো।
জানেন হুজু, দাদা না থাকলে বাবাকে ভিক্ষে করে খেতে হতো। দোস্ত বাবারই, দাদা কবে বাবাকে দিল্লিতে নিয়ে গিয়ে রাখতে চেয়েছিল, বাবা যাবেই না, বলে শহরে থাকতে ভালো লাগে না, মাঠঘাটের আদমি কি শহরে গিয়ে থাকতে পারি? ভোমরলাল বিব্রত হয়ে শুধু মাথা নাড়তে থাকলো। তারপর বলল, তো দাদার বউটা যে বড্ড দজ্জাল আওরত, আমাকে টাকা দেয় তো দাদা, তাই শুনে একবার এখানে এসে ঝগড়া করে গেল না। হুজুর, আমার ভালো ছেলেকে ওই মেয়েটাই বিগড়ে দিয়েছে। যমুনা বলল, দাদা বিগড়ে যাবার মানুষই না। জানেন হুজুর, রাত বিরেতে গাড়ি থামিয়ে দাদা বাবার খবর নিয়ে যায়, কালকেও দুপুরে এসে 10টা টাকা দিয়ে গেল, বলে গেল আবার সন্ধ্যায় বাস নিয়ে যাবার সময় আসবে। বাবার কথা ধরবেন না হুজুর, আমার দাদা দেবতার মতো আদমি, বাবার মাথাটাই বিগড়ে গেছে। রুষ্ট যমুনা ফুসতে ফুসতে ঘরে গিয়ে ঢুকল। বিব্রত ভোমরলাল শুধু মাথা নাড়তে থাকলো। কর্নেল বললেন, তাহলে আমরা উঠি ভোমরলালজি। হুজুর জমি ফেরত পাবো তো, দেখা যাক, বলে কর্নেল উঠলেন এবং পা বাড়িয়ে হঠাৎ ঘুরে দাঁড়ালেন। যমুনা দরজার বাইরে এসে দাঁড়িয়ে আছে। কর্নেল বললেন, যমুনা বোন, তোমার সঙ্গে কয়েকটা কথা আছে। যমুনা এগিয়ে এসে বলল, বলুন হুজুর। কুন্তি দিদিকে কি এখন পাওয়া যাবে? না হুজুর, দিদি মেজর সাহেবের খামারে কাজকর্ম করতো এতদিন, পরশু রোজ মেজর সাহেব খুন হয়ে গেলেন, খামারে এখন কাজ বন্ধ, দিদি তাই কাজ খুঁজতে বেরিয়েছে কোথায়, ওর স্বামীও সঙ্গে গেছে। আচ্ছা যমুনা বোন, তোমার দাদাকে তো মেজর সাহেব কিছুদিন খামারে কাজ দিয়েছিলেন, ট্রাক্টর চালাতো। যমুনা ঘাড় নেড়ে বলল, দিয়েছিল দয়া করে, তারপর ঝুটমুট চুরির বদনাম দিয়ে তাড়িয়ে দিয়েছিল, খুব শয়তান লোক ছিল মেজর সাহেব। তোমার দাদা কি প্রতিদিন বাস নিয়ে যাওয়া আসার সময় একবার করে বাবার সঙ্গে দেখা করে যায়, নাকি মাঝে মাঝে? রোজ একবার করে বাস নিয়ে যায়, তারপর ফিরে যায়, সকালে দিল্লি থেকে বাস নিয়ে এ রাস্তায় যায়, তখন একবার আসে, আবার সন্ধ্যায় ফেরার সময় বাস থামিয়ে একবার আসে, রোজ দুবার। বাবা তবু ছেলের ওপর খাপ্পা, বুড়ো হয়ে মাথাটাই বিগড়েছে। পরশু তোমার দাদা সকালে একবার সন্ধ্যায় একবার এসেছিল তাহলে? পরশু? না হুজুর আসেনি, কাল দুপুরে একবার এসেছিল, টাকা দিল, বলল পরশু বুখার হয়েছিল তাই বাস চালায়নি, অন্য ড্রাইভার বাস নিয়ে গিয়েছিল। আজ সকালে এসেছিল? না হুজুর। কাল সন্ধ্যায় এসেছিল? জি না, হয়তো বুখার বেড়েছে তাই আসেনি। কাল দুপুরে যখন আসে তখন বাস নিয়ে এসেছিল কি? যমুনা মাথাটা জোরে নাড়ল, দুপুরে বাস কোথায়, ওর বাস তো সকালে একবার সন্ধ্যায় একবার, দুই দফা, কাল দুপুরে এসেছিল গায়ে জ্বর নিয়ে, চেহারা দেখেই মালুম হচ্ছিল টাকা দিয়ে কুন্তি দিদির বাড়ি গেল, তারপর আর দেখিনি দাদাকে। কর্নেল বললেন, ঠিক আছে বোন আমরা চলি। আমাদের জিপ খামারের দিকে ফিরে আসছিল, আমি ব্যাপারটা আঁচ করে ফেলেছি, কিন্তু কর্নেলকে দু একবার প্রশ্ন করতে গেলেই উনি বলছেন, এই খারাপ রাস্তায় আমাকে অন্য মনস্ক করলে অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে ডার্লিং, সুতরাং আমাকে স্টিয়ারিংয়ের দিকে মনোনিবেশ করতে দাও। ক্যানেল ব্রিজে পৌঁছে জিপ থামালেন কর্নেল, তারপর নেমে বললেন, এসো জয়ন্ত, কিছুক্ষণ প্রকৃতির প্রতি মন দেওয়া যাক, কি অপূর্ব দৃশ্য চারপাশে অবলোকন করো বন্ধু। আমরা ব্রিজের শেষ প্রান্তে ক্যানেলের পাড়ে একটা সিরিস গাছের চারায় গেলাম, ওখানে একটা পাথর রয়েছে, তার ওপরে বসে কর্নেল চুরুট ধরালেন, কিছুক্ষণ ধূমপান করার পর বললেন, জীবনে এমন বিচিত্র অভিজ্ঞতা কখনো হয়নি জয়ন্ত, এক সাংঘাতিক সমস্যা বলতে পারো, আমার বিবেক দ্বিখণ্ডিত হয়ে গেছে। অবাক হয়ে বললাম, তার মানে? আমার বিবেকের একটা খণ্ড বলছে নরহত্যা মহাপাপ, আবার অন্য খণ্ড বলছে মানুষের মুখের গ্রাস কেড়ে নেওয়াও মহাপাপ। আচ্ছা তুমিই বলুন তো জয়ন্ত, এই দুই মহাপাপের কোনটাকে ক্ষমা করা যায়, কোনটাকে যায় না?
যাই বলুন, খুন খারাপই ক্ষমাতীত, কিন্তু মানুষকে প্রবঞ্চনা করে মুখের গ্রাস কেড়ে নেওয়া কি ক্ষমার যোগ্য? আহা, সেজন্য তো আদালত আছে, গরিবের আদালত, সোনার পাথর বাটি জয়ন্ত। কর্নেল আবেগপূর্ণ কণ্ঠস্বরে বললেন, ভেবে দেখো দার্লিং, মেজর হরগোবিন্দ সিং দেশের রাজনৈতিক জরুরি অবস্থার সুযোগ নিয়ে অঢেল খাদ্যশস্য উৎপাদনের ছলে সরকারের ভূমি দপ্তরকে কাজে লাগিয়েছিলেন। 20 দফা কর্মসূচি তকমায়েটে আমার বন্ধু মেজর হরগোবিন্দ করলেন কি, একদল মানুষকে প্রবঞ্চনা করে ভূমিহীন করে ফেলেছে। তাদের ওই জমিতে ফসল ফল তো খুব সামান্যই, কারণ চিকারির ওইসব চাষির ক্ষমতা ছিল না যে উন্নত প্রথায় চাষ করবার খরচা বহন করে, কিংবা বলতে পারো আধুনিক বিজ্ঞানসম্মত চাষবাসের কৌশল তারা জানত না। সেই আছিলাটা কাজে লাগালেন আমার বন্ধু, তাকে নির্বোধের মতো সাহায্য করলো ভূমি দপ্তর। ভূমি দপ্তর দেখলো তাদের উন্নত চাষবাস শস্য উৎপাদন বৃদ্ধির কর্মসূচিতে লক্ষ্য পূরণই বড় কথা, সেটা যেভাবেই হোক। অতএব তারা মেজর সাহেবকে সাহায্য করতে দ্বিধা করল না। মাঝখান থেকে অজস্র ছোট চাষি ক্ষেত থেকে উৎখাত হয়ে গেল, ক্ষেত মজুরে পরিণত হলো তারা। কি করুণ দৃশ্য জয়ন্ত, নিজেদের জমিতে তাদের এতদিন ক্ষেত মজুর হয়ে কাজ করতে হলো, তাদের মনের অবস্থাটা বুঝতে পারছো তো জয়ন্ত? বললুম, পারছি বই কি। কর্নেল নিভে যাওয়া চুরুট আবার ধরিয়ে দূরের দিকে তাকিয়ে বললেন, তুমি নিশ্চয়ই হত্যাকারীকে চিনতে পেরেছ জয়ন্ত, ভোমরলালের ছেলে মদনলাল তো? ইউ আর অ্যাবসোলিউটলি কারেক্ট মাই ফ্রেন্ড, হ্যাঁ সেই মেজর হরগোবিন্দকে হত্যা করেছে প্রতিহিংসা। এখনো অনেক ব্যাপার আমার কাছে অস্পষ্ট কর্নেল। মদনলালকে নেহাত বিবেকের বশে হোক কিংবা বশ মানিয়ে হাতে রাখতেই হোক, মেজর হরগোবিন্দ তাকে খামারে চাকরি দিয়েছিলেন, কৃষি যন্ত্রপাতির কাজও শিখিয়ে দিয়েছিলেন। মদনলাল ট্রাক্টর চালাতে শিখেছিল, তারপর স্বভাবতই ড্রাইভিংও শিখে ফেলেছিল, কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল মেজর সাহেবের কাছ থেকে তার বাবা এবং গায়ের আর সব চাষির টিপসই দেওয়া কাগজগুলো উদ্ধার করা। ওগুলো আর কিছুই নয়, ঋণপত্র, তমসুক যাকে বলে। হাজার হাজার টাকা ঋণের তমসুকে মেজর হরগোবিন্দ ওই হতভাগ্য নিরক্ষরদের সই নিয়েছিলেন। যাই হোক, এক রাতে মদনলাল এই খামারের একটা ঘরে আলভারি ভাঙতে গিয়ে ধরা পড়ে, তাকে পুলিশে না দিয়ে চাবুক মেরে তাড়িয়ে দেওয়া হয়। অনেক ঘাটে জল খেয়ে মদনলাল দিল্লিতে বসে ড্রাইভারের কাজ জোগাড় করে নেয়, কিন্তু তার লক্ষ্য ছিল প্রতিহিংসা এবং তমসুক উদ্ধার দুটোই। পরশুদিন ক্ষেতমজুর ও মজুরনীদের দলে বুড়ো মজুর সেজে সে খামারে কাজ করতে এসেছিল, গুন্তি তো বটেই, আর সব মজুর মজুরনীও ব্যাপারটা জানত। তাদের সঙ্গে রীতিমতো পরামর্শ করেই মদনলাল মজুর সেজে খামারে ঢোকে। বিকেলে এক ফাঁকে সে পুকুরের দক্ষিণ পাড়ে গিয়ে মেজর সাহেবকে খুন করে, তারপর রিভলভার লুকিয়ে আপেল গাছের আড়ালে তাড়াতাড়িতে শুকনো পাতা ঢাকা দিয়েছিল। কানে গুলির শব্দ শুনে লোকেরা দৌড়ে আসে। এদিকে তার দ্বিতীয় কাজ বাকি, ঋণপত্র উদ্ধার। মেজর সাহেবের লাশ নিয়ে সবাই যখন ব্যস্ত, তখন সেই ফাঁকে সে গিয়ে আলবাড়ি ভাঙবার দ্বিতীয় চেষ্টা করবে ভেবেছিল, কিন্তু ধূর্ত নারুলার চোখ তার দিকে ছিল, নারুলা তাকে চিনতে পেরেছিল। তাকে মজুরদের দল থেকে পুকুর পাড়ের দিকে যেতে দেখেই নারুলা অরহর ক্ষেত অবধি অনুসরণ করেছিল। নারুলা চিকারির লোক, গায়ের লোকের ভয়েই কথাটা চেপেছিল। যাই হোক, খামারে ফোন থাকায় পুলিশ এসে পড়ে 3 ঘন্টার মধ্যে। তার আগে মেজর সাহেবের মেয়েও এসে গিয়েছে। নারুলার চোখে পড়ায় মদনলাল আলবাড়ি ভাঙবার সুযোগ পায়নি, ভেবেছিল ঠিক আছে নারুলার সঙ্গে বোঝাপড়া করে নেবে। তারপর তো নারুলা তার কথায় অগত্যা রাজি হয়।
ও ঘরের চাবি নারুলার কাছেই থাকে, আলমারির চাবির হদিশও সে জানে। রাতে কাজটা করে ফেলবে মদনলাল, কিন্তু পুলিশ এসে গিয়ে সমস্যা দেখা দেয়। প্রথমে বোকামি করল কুন্তি, সে মুখ ফসকে হোক কিংবা নারুলার কাঁধে দায় চাপাবার জন্য হোক, নারুলা যে অরহর চোপে গিয়ে দাঁড়িয়েছিল বলে ফেললো পুলিশকে। নারুলাকে গ্রেপ্তার করলো পুলিশ, মদনলাল সুযোগ হারালো। এদিকে খামার বাড়ি জুড়ে তখন পুলিশ ভর্তি, মজুর মজুরনীদের জেরা শুরু হয়েছে, সবাইকে আটকানো হয়েছে, আমরা এসেও বেচারাদের দেখেছি। প্রশ্ন করলুম, তাহলে নারুলা জেরার চোটে সব কবুল করেছে? কর্নেল বললেন, সবটা নয় খানিকটা, সে তো আগেই শুনেছ তুমি, মদনলালের কথা সে বলেনি। এদিকে মদনলালকে চিনতো নারুলা ছাড়া আর একজন, সে হলো কম্পাউন্ডার রঘুরামাইয়া, সে ছুটিতে ছিল, বাকি কর্মচারীরা এসেছে সম্প্রতি। মেজর সাহেব খুব কড়া ধাতের লোক ছিলেন, হরদম পুরানো লোক তাড়িয়ে নতুন লোক আনতেন। দারোয়ান তুম্বেরিলালও এসেছে গত মাসে, আগে দারোয়ানকে তাড়িয়ে দিয়ে তাকে বহাল করা হয়েছিল। মদনলাল তাহলে গতকাল দুপুর অবধি খামারেই ছিল? ছিল, আমরা এসেও তাকে মজুর মজুরনীদের সঙ্গে দেখেছি। সত্যি বলতে কি, আমার ব্যাপারটা খারাপ লেগেছিল, ও বেচারা গরিব মানুষ, খামোখা আটকে রাখা কি মানে হয়। আমি মিস্টার সাঠেকে বললুম ওদের ছেড়ে দিব, জোর করে যা জানা তা তো জানা হয়েছে, আর আটকে রেখে লাভ কি, ওদের এবার যেতে দেওয়া হোক। মদনলাল তাহলে রিভলভারটা নিয়েই কেটে পড়তে পারলো? পারলো বই কি, ওদের বডি সার্চ করা হয়েছিল সেই একবার, পরশু সন্ধ্যায় গতকাল দুপুরে যাবার সময় ওদের আর সার্চ করার কারণ ছিল না, কাজেই মদনলাল কেটে পড়লো অস্ত্র নিয়ে। কিন্তু আপনি ভমরলালের ব্যাপারটা কিভাবে জানলেন? কর্নেল একটু হেসে বললেন, মজুর মজুরনীদের হাব ভাব দেখেই আমার সন্দেহ হয়েছিল, যেন কি চেপে রাখছে ওরা। কুন্তির দিকে তাকাতেই সে বিব্রত হয়ে মুখ নামালো, তারপর চাপা গলায় বলল, হুজুর আমাদের খামোকা কষ্ট দিচ্ছেন আপনারা, উপরওয়ালা যাকে সাজা দেবার দিলেন, এখন আমাদের আটকে রেখে কি হবে, বাল বাচ্চা ভুখা খাচ্ছে, আমাদের ছেড়ে দিন। তো বুঝলে জয়ন্ত, ওর ওই উপরওয়ালা যাকে সাজা দেবার দিলেন কথাটা কানে বড় বেজেছিল আমার, কৌশলে কথা বলা শুরু করল, বেরিয়ে এলো এই খামার জমির রহস্য। ভোমরলালের নাম জানলাম, ওরা চলে যাবার পর মেজর সাহেবের আলমারি হাতরে তমসুকগুলো বেরিয়ে পড়ল, কিন্তু মদনলালের কথা তখনও জানতে পারিনি। যদিও ততক্ষণে আঁচ করেছিলাম যে হত্যাকাণ্ডে প্রতিহিংসার ব্যাপার থাকা খুবই সম্ভব, মদনলালের কথা একটু আগে আমরা জানতে পেরেছি জয়ন্ত, তাই না? নারুলাকে হঠাৎ গতকাল ছেড়ে দিল কেন পুলিশ? নারুলা মদনলালের নাম বলেনি বটে, কিন্তু আমার জেরার মুখোশকে বলে ফেলেছিল মেজর সাহেব কত লোককে চাকরি দিয়ে চাবুক মেরে দাঁড়িয়েছেন, হয়তো তারাই কেউ শোধ নিল। ওকে জিজ্ঞেস করলাম কাকে চাবুক মেরেছিলেন, নারুলা বলল, একজনকে নয় হুজুর, কতজনকে চাবুক খেতে হয়েছে, একজনকে তো আলমারি ভেঙে চুরির দায়ে চাবুক মারা হয়েছিল। বুঝলে জয়ন্ত, নারুলার সঙ্গে আরও অন্তরঙ্গভাবে কথা বলার জন্য মিস্টার সাঠিকে বললুম, ওকে আটকে না রেখে ছেড়ে দিন, ঘরে বন্দি করে রাখা লোকের মানসিক অবস্থা খারাপ থাকে, ছেড়ে দিন, কিন্তু নজরবন্দি থাক, কাজকর্ম করুক, খামারের বাইরে যেন না যেতে পারে, তাহলে নারুলার সঙ্গে গল্প করে অনেক কিছু জানা যেতে পারে। তো তাই করা হলো, কাল বিকেলে নারুলাকে নিয়ে গল্প স্বল্প করতে করতে অনেক তথ্য জানতে পারলাম, কিন্তু মহা ধরিবাজ লোক, কিছুতেই মদনলালের কথা বলল না, তখন নেহাত অনুমানের ভিত্তিতে ব্যাপারটা দাঁড় করালাম, এবার বোঝা যাচ্ছে আমি 100% কারেক্ট। মিস্টার সাঠে গেট দিয়ে বেরিয়েছেন দেখা গেল, কর্নেল চাপা স্বরে বললেন, কিছু ফাঁস করবে না জয়ন্ত, আমরা এখনই কেটে পড়ব।
পুলিশ নারুলাকে আরো জেরা করবে এবং নির্ঘাত বাকিটা সে উগড়ে দেবেই। এক্ষেত্রে আমি দ্বিখণ্ডিত বিবেক নিয়ে মনকষ্টে ভুগি কেন? বললুম, কিন্তু মেজর হরগোবিন্দ আপনার বন্ধু ছিলেন কর্নেল। এতদিনে সব শোনার পর আমি ওই বন্ধুত্বের জন্য বিব্রত বোধ করছি, তার আত্মা শান্তি লাভ করুক বলে বুকে ক্রস এঁকে কর্নেল পা বাড়ালেন। মিস্টার সাঠে কাছে এসে বললেন, কর্নেল সরকার, আপনার অপেক্ষা করছিলাম, খুনিকে আমরা ধরে ফেলেছি। লোকটা কে জানেন? লোকটা বাধা দিয়ে কর্নেল বললেন, মদনলাল তো। অবাক হয়ে মিস্টার সাঠে বললেন, আপনি কিভাবে জানলেন? আশ্চর্য তো। কর্নেল মৃদু হেসে বললেন, আমার প্রতি আপনি এখনো আশ্চর্য শব্দ ব্যবহার করছেন শুনে আমি আশ্চর্য হচ্ছি। এটা গর্ব বলে মনে হয়, কিন্তু মাঝে মাঝে এই গর্ব প্রকাশের সুযোগ পাই বলেই হয়তো আমি গোয়েন্দাগিরি করে বেড়াই।